Assalamualaikum everyone, welcome back to Shapla Cooking and Gardening. Asha kori je jekhano achen bhalo achen, ami Allah rahmote bhalo achi. Ajke aro ekta video niye hazir hoyechi. Asha kori apnara pashe thakba, loge thakba, onek onek dhonnobad. Ar dekhte pareno ami duniyar bisi loyechi, bakoror bisi, khuka duniyar bisi, khuka coriander khuka, seed khuka ami loyechi. E biskula khubu bhalo dekhte parra instant lekha, etar majo apnar dui lakhanor ache. আপনারা সেম দেখে আনলেও ভালো হইতো না, সেম দেখে আনলেও ভালো হইতো না, এর মাঝেও সেম সিমিলার। আর এই বিসিটা কিছু খালা লইয়া দেখ রানি, আর সেম ব্র্যান্ডর আছে এটা কেতা। আর তোরা যেমন আপনার সাদা লইয়া আপনারা হালাল সফতনে আনইন, যে কোনো হান্তনে আনইন, আপনারা কইবা যে না আমি রোপণ করতাম বীজ, আমি গ্রো করতাম, তেও তারা কইয়া দিব কোনটায় গাছ উঠব। আমি আমরা লাস্ট ইয়ার অমলান টুকাইছি, লকডাউন থাকায় টুকাইতে টুকাইতে পাইছি না। আমি চারবার সিড আনিয়া চাইর হান্তনে আনিয়া ফেলাইছি, কোনো হান্তনে উঠছে না। লাস্টের বার ওটা আমি সাইড পকেট আনছিলাম, আমি অনলি সাইড পকেটের মাঝে দেখতে পারবা ও যখন আমার তিন পকেট রয়েছে। আর ও পকেটর আমি হাফ খালি ইউজ করছিলাম, আধা পকেট ইউজ করছিলাম। আমি আপনারা দেখাইছিলাম আমি একবার রোপণ করলে পুরো সিজনও খাইতাম পারি, আপনারা দেখছেন আশা করি। আমার ডেসক্রিপশন বক্সও আমি লিঙ্ক দিমু, আপনারা ফাইলেইবা। আর দেখতে পাররা আমি এগুলারে বিচরে লই লইমু, সাইডটা আমি ফালাইবার লাগে ফটোর মাঝে। দেখতে পাররা আমি তোরা লইছি বিকজ আমি ফটোর মাঝে যে যে সময় ওখান রোয়াইতাম, এর লাগে আমি তোরা রোয়াইছি। আমার এব আপনার আজকে মার্চর প্রথম উইক, বেশি কিতা হয়েছে না, এব ওয়েদার বেশি ভালো হয়েছে না, গার্ডেন ঠিক করছি না। গার্ডেন ঠিক করিয়া পরে মাটির মাঝে আমি মেইনলি রোপণ করি, আর এখানে আমি কয়েকটা বিচি ফটোর মাঝে ফেলাইতাম। ফটো আর বেশি বড় থাকে না, বেশি ফেলাইতাম পারতাম না, এলাকে আমি তুরা একটা সিটি কিন্তু আমার এনা ফইব। আপনারা চাইলে এইভাবেও রোপণ করতে পারবা, আস্তা বিচি আর বাংতাও পারবা, বাঙ্গিয়ার উইলে হইব কিতা আপনারা বীজ বেশি লাগতো না। ও দেখরানি ও দেখরানি একটা আমি আপনারা দেখাই, ও দেখরানি একটা বিচি আর বাংলে ও দুইটা হয়ে গেল। তেমনি একটা আসতে হইলে একটা গাছ উঠবো আর বাংলে দুইটা গাছ উঠবো, যেমন মুরাদ দিব বালা আপনারা চাইলে বিজাইয়ে রইতে পারবা। আমি বাংমু আপনারা দেখাইবার লাগে, বেলাইন তো আপনারা হলেও কম বেশ চিন্তা, বেলাইন দিয়ে আস্তে আস্তে দেখরানি ও আস্তে আস্তে আমি কিতা বাঙ্গিয়া নিম। দেখতে পাবো আপনারা আমি আইডিয়া দিলাম, অমলান চাইলে আপনারা আলতো হাতে বাঙতে পারবা। আমার তোরা বাঙ্গ হয়ে গেছে, আমি কয়েকটা বিচি আমি এখন বিজাইয়ে রাখি দিব, ওয়ান নাইট বিজাইলি। দেখতে পাররা আমি একটা কন্টেনার লই লইছি, এখন পানি দি এইভাবে আমি রাখি দিব ওয়ান নাইট। নেক্সট ডে আমি আপনার দেখাইমু আমি কিতা করি ফুরে ফর স্টেপ কিতা। দেখতে পারা দনিয়া বীজ আমি জার্মিনেট করার লাগে রাখছিলাম একটা ফটো, এখন কুলিয়া দেখুন কী অবস্থা। দেখরানি এক তিন দিন না এক দুই দিন আমি রাখছি, আইছে আর বেশি চাইছি না আমি আই তো। দেখরানি মাশাআল্লাহ, দেখরানি আওয়ার ফটো সবগুলা এখন আমি রোপণ করি লাগি। দেখরানি মাশাআল্লাহ আইছে, আর কয়েকটা বার হয়ে গেছে, আর কয়েকটা সবগুলো আওয়ার ফটো আইছে। আমি এলা আমি ফেলাই দিব এখন। দেখতে পাররা আমি বাকিটা ফেলাইতাম, আমার লাস্ট ইয়ার আমি উড়ি আইনা উড়ি রোপণ করছিলাম, তখন খালি ফরি থাকছে, ওইতে আমি ধনিয়া রোপণ করিলাই। দেখরানি পারফেক্ট সময়, আপনারা যদি ফটো রোপণ করেন 100% হইব। আপনারা চাইলে মাটিতে রোপণ করতে পারবা। আর দেখতে পাররা এখন আমি মাটিগুলো আমার জোর জোড়া এখন আমি তুরা ফার্টিলাইজার আমি মিক্স করি লাইম। দেখান বেশি মিক্স করতাম না, তুরা মিক্স করি লাইম ফার্টিলাইজার। দেখতে পাররা আমি মাটিগুলা ঠিক করে লইছি, এখন আমি ফেলাই দিব বাইন করে লই। আপনারা চাইলে মাটি মিক্স করতেও পারবা,
আমি মাটি আর মিক্স করলাম না, এমনি ফেলাই দিলাম। দেখানি এখন আমি ওটা সাহায্যে তুরা কিছু নিচে দিলেই দেখানি আমি সবগুলার নিচে করিয়া দিলেইছি। দেখতে পাতা আমি সবগুলার নিচে করে দিয়েছি, এখন পানি দিলাম। দেখতে পাড়া আমি পানি দিলেইছি, উঠার পরে আপনার লগে আপডেট দিব, শেয়ার করব। দেখতে পাড়া আমি আপনার লগে শেয়ার করছিলাম, ধনিয়া রোপণ করছিলাম, দেখানি মাশাআল্লাহ উঠি গেছে আপনার, ফার্স্ট সাইড ফার্স্ট দিনে উঠি গেছে। দেখতে পাড়া মাশাআল্লাহ আরও উঠে দেখানি। আর আমি মাটিত অখন রোপণ করমু, আপনার লগে আমি ভিডিও দিব, আপনারা দেখা রাখবা। যত ভাই বোন আছেন যারা ইতিপূর্বে আমার সাবস্ক্রাইব করছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করছেন না প্লিজ করি লইবা। আর বল দুটি লকমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।